আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে একটু গল্প বলতে আসলাম, একটু মন খারাপ গল্পটা থেকে, কিন্তু এটার মধ্যে আমাদের অনেক আশা ব্যঞ্জক কিছু এটার মধ্যে আমি খুঁজে পেয়েছি, আশা করি আপনিও খুঁজে পাবেন। অ্যালেক্স নামে একটি ব্যক্তি তার কুকুর নোভাকে নিয়ে একদিনকার একটি বাগানে ঘুরতে বেরোলেন। ঘুরছেন এ সময় হঠাৎ করে তার কুকুরটি একটি খরগোশকে দেখতে পেল। সে দৌড়ে ওই খরগোশটিকে ধরতে চলে গেল। গলার যে শিকলটা সেটা তার হাতেই ছিল, সেই শিকলটিকে টানে ফেলে দিয়ে সে কুকুরটি চলে গেল। অ্যালেক্স দৌড় দিয়ে তার কুকুরটির পিছনে পিছনে ছুটলো, কিন্তু তাকে ধরতে না পেরে তার দৃষ্টিসীমার বাইরে কখন ততক্ষণে কুকুরটা চলে গিয়েছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি না, কুকুরটাকে সে খুঁজেই পেল না। তারপর সে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিল যে হারানো বিজ্ঞপ্তি, তার কুকুরটি খুঁজে পাচ্ছে না। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ শেষ হয়ে গেল। সে মনে মনে চিন্তা করতেছে, অ্যালেক্স তখন মনে মনে চিন্তা করতেছে যে আমি কত দুর্ভাগা, তাই না? আমার কপালটা কত খারাপ, এই এমন একটা সময় এই খরগোশটা আসলো যে আমার কুকুরটা হারায় গেল। ওই সময় যদি খরগোশটা না আসতো তাহলে কখনো কি আমার কুকুরটা হারাইতো? তাকে নিজেকে অনেক আনলাকি মনে করলো। ঠিক পরের সপ্তাহে সুইটি নামে একটি মেয়ের সাথে দেখা হলো। হঠাৎ তার গেট খুলে দেখে যে সুইটি তার সামনে তার কুকুর নোভাকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো খুব খুশি হলো, মারাত্মক খুশি হলো। সে এতদিন পরে কুকুরটাকে খুঁজে পেয়েছে, তার মনে মনে হচ্ছে মানে এত খুশি, প্রচণ্ড খুশি। আস্তে আস্তে সে সুইটির সাথে একদিন দুদিন তিনদিন কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা বলতে তাদের মধ্যে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হলো। আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হওয়ার পরে সে নিজেকে অনেক লাকি মনে করলো যে ইস, ভাগ্যিস ওদিনকা নোভা হারিয়ে গেছিল। যদি হারিয়ে না যেত তাহলে কি সে সুইটির সাথে পরিচয় হতে পারতো না। এরকম একদিন দুদিন করতে করতে সুইটির সাথে তার একটা ভালো একটা সম্পর্ক বজায় রাখলো, এবং আস্তে আস্তে ভালো লাগা থেকে তারা ভালোবাসায় বুঝে নিত কি আর বলবো। তারপরে যেটা হলো সেটা হলো, একদিনকার সে সুইটির সাথে দেখা করতে যাচ্ছে। সেদিনকা তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা ছিল। যেতে যেতে হঠাৎ করে একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায়নি, কিন্তু সে হসপিটালাইজড হলো আর কি। হসপিটালে তারকে বিভিন্ন ডাক্তার তার ব্রেনকে সিটি স্ক্যান করে, এবং যথেষ্ট মানে টেনশন করতে থাকে ডাক্তার, তাকে নিয়ে যথেষ্ট টেনশন করতে থাকে। সিটি স্ক্যান করার পরে ডাক্তার আসে। ডাক্তার আসার পরে অ্যালেক্সকে বলে যে কেমন আছেন। অ্যালেক্স বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন বলে আপনার জন্য একটি ভালো সংবাদ আছে আর একটি খারাপ সংবাদ আছে। তখন অ্যালেক্স বলে যে ঠিক আছে, খারাপ সংবাদটাই আগে বলেন। তখন ডাক্তার বলে যে অ্যাকচুয়ালি ভালো সংবাদ এবং খারাপ সংবাদটা দুটোই একটাই। বা ঠিক আছে বলেন কি। বলে আপনার ব্রেনে টিউমার ধরা পড়ছে। তাই নাকি? অ্যালেক্স খুব পরিমাণ ভয় পেয়ে যায়। অ্যালেক্স তাঙ্কা বলে আচ্ছা ভালো সংবাদটা বলে। যে ওই যে ওটাই তো, আপনার ব্রেনে টিউমার ধরা পড়ছে। এটা কীভাবে সম্ভব? এটা খারাপ সংবাদ হতে পারে, ভালো সংবাদ কীভাবে হলো? তখন বলে দেখেন অ্যালেক্স, আপনি যে অ্যাক্সিডেন্টটা করছেন সেটা আপনার জীবন নিয়ে নেওয়ার মতো কোনো কঠিন কোনো কিছু ছিল না। তো যখনকার আপনার এত আমরা সতর্কতা স্বরূপ আপনার ব্রেনের সিটি স্ক্যানটা করি, সিটি স্ক্যান করতে গিয়ে আপনার ব্রেনে আমরা টিউমার ধরতে পারি, মানে টিউমার খুঁজে পাই। কিন্তু মজার ব্যাপার হলো এই টিউমারটা এখনও একদম ছোটো পর্যায়। এখন এই টিউমারটাই আপনি কত লাকি দেখেন যে নর্মালি এই টিউমারটা যখনকার কারো হয় তখনকার তারা বুঝতে পারে না। যখনকার তার সে বুঝতে পারে, সিমটমগুলো মানে প্রকাশিত হতে থাকে, তখনকার অনেক দেরি হয়ে যায়। তখনকার আমরা তাদেরকে বাঁচাতে যাই না। দেখেন কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার তেমন কোনো মারাত্মক কোনো ক্ষতিই হয়নি, অথচ এই কারণেই আপনার কিন্তু সিটি স্ক্যান করা হলো এবং আপনার ব্রেনে একদম প্রাথমিক অবস্থায় একটা টিউমারকে খুঁজে পাওয়া গেল। যাই হোক, আমরা আগামী সপ্তাহে আপনার এই টিউমারটিকে অপারেশন করব। তার টিউমারটিকে অপারেশন করা হলো, সে সুস্থ হলো, সে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে যাওয়ার পরে সুইটির সাথে তার বিবাহ হয়, এবং একটা দিন তার পরের বছর সে হাঁটতে হাঁটতে তার কুকুরটিকে কুকুর নোভাকে নিয়ে সে বাগানে ঘুরতে যায়, এবং সে নিজেকে অনেক লাকি মনে করতে থাকে। হ্যাঁ, এবং সে নিজেই চিন্তা করে যে এই পৃথিবী, এই জগৎটা কত অদ্ভুত, কত একটা ভয়াবহ একটা প্যারাডক্স। সে চিন্তা করতে থাকে যে যদি সেদিনকার খরগোশটা না আসতো তাহলে সে নোভা হারাইতো না,
রুবা যদি না হারাতো তাহলে সে সুটির সাথে দেখা করতো না, সে শুধু সুটির সাথে দেখা না হতো তাহলে সে তাকে বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য গাড়িতে করে যাইতো না, গাড়িতে করে যদি না যেত তাহলে সে অ্যাক্সিডেন্টও হতো না, অ্যাক্সিডেন্ট না হলে তার মাথার টিউমারটিও ধরা পড়তো না এবং সে নিশ্চিত একটা মৃত্যুর হাত থেকে রক্ষা পেত না। ঠিক এটাকে বলা হয় হলো দ্য নোভা এফেক্ট। দেখেন এই নোভা এফেক্টটা আমাদের জীবনে কত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন পরিস্থিতির শিকার করতেছেন। দেখা যাচ্ছে আমরা সিম্পলি একটা ব্যাপার আমাদের সাথে ঘটার পরে আমরা ব্যাপারটার কাছে রিয়েক্ট একটা নেগেটিভ রিয়েক্ট নিই, অথচ পরবর্তীতে আমাদের কাছে দেখা যায় যে এটার একটা অনেক ভালো একটা এফেক্টও আমাদের আছে। তাই আমরা এই পুরো ব্যাপারটা থেকে যে জিনিসটা শিখতে পারি সেটা হলো আমাদের সাথে যা হচ্ছে তা আমাদের জন্য ভালোর জন্যই হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা করতেছে তা আমাদের জন্য ভালোই কিছুই করতেছে। আজও আমরা জিনিসটা বুঝতে পারতেছি না, কালকে বা পরশু দিন আমরা ঠিকই বুঝতে পারবো। তো আমরা এই ওভার রিয়াকশনটা আমরা বাদ দিই, আমরা নোভা এফেক্টটা থেকে কিছু শেখার চেষ্টা করি। সেটা কি, আজকে আমাদের জন্য আমাদের সাথে যা হচ্ছে তারা আমরা ঠান্ডাভাবে বোঝার চেষ্টা করি, হ্যাঁ, এবং ওভার রিয়াকশন না করি। আজ হোক কাল হোক পরশু হোক দেখা যাবে যে এটা থেকে আমাদের অবশ্যই ভালো কিছু বের হয়ে আসবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। যারা আজকে হতাশায় আছে তাদের জন্য আমাদের এই মেসেজটা ছিল। আজও কাল হোক আপনি আজকের দিনের জন্য কালকে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ যে আজকে কালকে যে দিনটা আমি কাটাইছি সেটা আলহামদুলিল্লাহ যতই খারাপ না হোক না কেন সেখান থেকে আমরা ভালো কিছুই পাচ্ছি বা ভালো কিছুই আমি আমাকে নিয়ে যাবে। আল্লাহ যা করেন আসলেই আমাদের মঙ্গলের জন্য করেন। তিনি রহমানুর রাহিম, তিনি আমাদের খারাপ হোক এমন কোনো কিছুই উনি সৃষ্টি করেননি বা সৃষ্টি করেন না। আজকে আমরা করোনা ভাইরাসকে যত দিকে দোষারোপ করি না কেন আজ হোক কাল হোক পরশু হোক আপনি দেখবেন যে এখানে এখানে আমাদের জন্যই মঙ্গল কিছু ছিল। আজকে আমরা বুঝতে পারতেছি না, কাল বা পরশু অবশ্যই আমরা বুঝতে পারবো। শুধু এতটুকু বিশ্বাস রাখেন, এতটুকুই বিশ্বাস রাখেন যে আল্লাহ আমাদের জন্য যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আজকের মতো ভিডিও শেষ করছি, অবশ্যই লাইক করবেন এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং আর দশজনকে এই ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পারে।